হ্যালো বন্ধুরা আরও একটি নতুন মুভির এক্সপ্লেন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দুই সালে রিলিজ হওয়া অসাধারণ একটি মালায়ালাম মুভি তো এই মুভিটাতে মূলত দেখানো হয়েছে দুই কাপল প্রথমবার ডেটে বের হয় এবং সেখানে তাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে কিন্তু তখনই তাদের সম্পর্কে কালো অধ্যায় নেমে আসে বয়ফ্রেন্ডের সামনেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে আজে বাজে ব্যবহার করতে থাকে কিছু লোকজন এবং এক পর্যায়ে গিয়ে এমন কিছু করে যা সবাইকে অবাক করে দেবে এবং শেষ পর্যন্ত বয়ফ্রেন্ড এই সব কিছুর প্রতিশোধ এমনভাবে নেয় পুরো মুভির কাহিনী ঘুরে যায় তো অসাধারণ একটি মালালাম থ্রিলার মুভি এক্সপ্লেন শুরু করা যাক তার আগে যদি তোমরা এই মুভিটা দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাতে একশোটা লাইক কমপ্লিট করে দাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই মুভির লিঙ্ক পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে বর্তমানে নতুন নতুন মুভির লিঙ্ক দেওয়া হচ্ছে তো এখনও যারা জয়েন হওনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যাতে করে যে কোনো নতুন মুভির আপডেট তুমি মিস না করো আর এছাড়াও তোমার পছন্দের মুভির কথা জানাতে পারো আমাদের ভিডিওর কমেন্টে তাহলে সেই মুভির লিঙ্ক তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো চলো আর কোনো বাড়তি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তার আগে ইন্টো চলতে থাক। ততক্ষণে তোমরা চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো তো মুভি শুরু হয় আমরা মুভির হিরো কার্তিক দেখতে পাই যেখানে তার গার্লফ্রেন্ড সঙ্গে কথা বলছিল এবং সেখানে তারা ঠিক করায় আগামীকাল তারা প্রথমবারের মতো ডেটে যাবে এরপর দেখা যায় কার্তিক তার এক বন্ধুর কাছ থেকে একটা গাড়ি নিয়ে আসে এরপর সে তার মাকে বলে তার আজকে বাড়িতে আসতে একটু দেরি হবে এরপর সে গীতার কাছে যায় এবং তাকে পিক করে নেয় আর এটাই হচ্ছে তার গার্লফ্রেন্ড এরপর তারা সেখান থেকে যেতে থাকে প্রথমেই তারা একটা রেস্টুরেন্টে যায় এবং সেখানে খাবার খেতে থাকে তখন গীতা খেয়াল করে তার পেছনে কতগুলো ছেলে তার দিকে তাকিয়েছিল আর এই বিষয়টা কার্তিকও খেয়াল করে এজন্য সেই ছেলেগুলোকে সেখানে গিয়ে বকা দেয় এবং সেই ছেলেরাও কার্তিকের কাছে ক্ষমা চায় আর কার্তিকের এরকম ব্যবহার দেখে গীতার অনেক ভালো লাগে এরপর তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে এবং তাদের প্রথম ডেট এনজয় করতে থাকে এবং তাদের দুজনের মধ্যে অনেক সুন্দর বন্ডিং শুরু হয় এভাবে তারা সারাদিন সুন্দর সুন্দর মুহূর্ত কাটায় এবং ফাইনালি রাতের বেলা তারা একটা জায়গায় গাড়িতে ছিল আর এই জায়গাটার সামনে একটা হসপিটাল ছিল আর তার পিছনে তারা একটা নির্জন জায়গায় গাড়িতে কিছু রোমান্টিক সময় কাটাচ্ছিল এবং সেখানে কার্তিক গীতাকে কিস করতে যাবে তখনই তাদের উপর কেউ একজন লাইট ধরে এবং তাদের ভিডিও করতে থাকে তখন সঙ্গে সঙ্গে কার্তিক গাড়ি থেকে বের হয়ে আসে এবং সেই লোকটাকে বলে সে যেন ভিডিও করা বন্ধ করে দেয় তখন লোকটা বলে তুমি এখানে কি করছো কার্তিক তখন তাকে বলে তোমাকে আমি এই বিষয়ে জানাতে চাই না তুমি এখান থেকে চলে যাও এভাবে কথা বলতে বলতে কার্তিকের সেই লোকটার সঙ্গে ঝগড়া লেগে যায় এবং কার্তিক তাকে মারতে যাবে তখনই সেই লোকটা বলে সে একজন পুলিশ অফিসার কার্তিক তখন তাকে ছেড়ে দেয় তো এই লোকটার নাম হচ্ছে প্রকাশ বলে মেয়েটাকে গাড়ি থেকে বের করো কিন্তু কার্তিক বলে তাদেরকে ছেড়ে দিতে তারা শুধুমাত্র এখানে কিছুক্ষণ সময় কাটাতে এসেছিল তখনই সেখানে আরেকটা প্রকাশে এবং প্রকাশ বলে সেই লোকটা তার জুনিয়র অফিসার আর তখনই প্রকাশকে কেউ একজন কল করে যার জন্য প্রকাশ একটু দূরে সরে যায় কথা বলার জন্য আর তখন কার্তিক সেই জুনিয়র অফিসারকে বলে তাদেরকে সেখান থেকে যেতে দেওয়ার জন্য এবং অফিসারও বলে তোমাদের দেখে ভালো মনে হচ্ছে তোমরা এখান থেকে চলে যাও তো কার্তিকরা যখন সেখান থেকে চলেই যাবে তখন প্রকাশ তাদের গাড়িটা থামিয়ে দেয় এবং বলে তোমরা কোথায় যাচ্ছো কে তোমাদের যেতে বলেছে আর তোমরা এতক্ষণ গাড়ির মধ্যে কি করছিলে তখন তার জুনিয়র অফিসার বলে তারা ছোট ছেলে মেয়ে তাদেরকে যেতে দিতে কিন্তু প্রকাশ তার কোনো কথাই শোনে না এবং কার্তিককে বলে যেন মেয়েটাকে গাড়ি থেকে বের করে কিন্তু কার্তিক কোনোভাবে গীতাকে গাড়ি থেকে বের করে না তখন সেখানে একটা লোক আসে এবং প্রকাশ সেখানে গিয়ে সেই লোকটাকে বলে এখানে কিছুই হচ্ছে না তুমি এখান থেকে চলে যাও এবং লোকটাও সেখান থেকে চলে যায় এরপর প্রকাশ বলে চলো তোমাদের পুলিশ স্টেশনে যেতে হবে কিন্তু কার্তিক তাদেরকে বলে তারা যেন এই বিষয়টা এখানেই শেষ করে দেয় তখন প্রকাশ বলে তোমার কাছে কত টাকা আছে তখন কার্তিক বলে তার কাছে পাঁচ হাজার টাকা আছে আরো টাকা লাগলে সে ব্যাংক থেকে তুলে দেবে তখন তারা এই কথায় রাজি হয় এবং গাড়িতে ওঠে আর প্রকাশ গীতার সঙ্গে বসেছিল এবং কার্তিক সামনে বসেছিল এবং কার্তিক দেখতে পায় প্রকাশ গীতার সঙ্গে বাজে ব্যবহার করছিল কিন্তু তারপরও সে কিছুই বলতে পারছিল না এরপর তারা এটিএম এ পৌঁছায় কিন্তু সেখানে এটিএম এ কোন একটা সমস্যার জন্য কার্তিক টাকা তুলতে পারছিল না আর এই কথা প্রকাশকে বললে প্রকাশ বলে তাহলে এখন কি করব তখন কার্তিক বলে সামনে আরো একটি এটিএম আছে আমরা সেখান থেকে টাকা তুলতে পারবো এরপর তারা সেখানে যেতে থাকে কিন্তু মাঝ রাস্তায় প্রকাশ কার্তিককে গাড়ি থামাতে বলে এবং কার্তিককে একটু দূরে নিয়ে গিয়ে বলে সে মেয়েটাকে কোথা থেকে তুলে এনেছে এবং তার রেট কত এই কথা শুনে কার্তিক অনেক রেগে যায় এবং প্রকাশকে মারতে থাকে আর তখন পাশের বাড়ির একটা লোক বলে এখানে এত রাতে কি হচ্ছে আমি এখনই পুলিশকে কল দিচ্ছি তখন প্রকাশ এখানে আর না না আপনি পুলিশকে কল দেবেন আমরা থেকে চলে যাচ্ছি এরপর তারা গাড়িতে করে অন্য একটা জায়গায় যায় সেখানে প্রকাশ গীতার সঙ্গে গাড়িতে থাকে এবং প্রকাশের যে জুনিয়র ছিল সে কার্তিককে নিয়ে একটু দূরে গিয়ে কথা বলতে থাকে একটু পর গাড়ির মধ্যে থেকে গীতার চিৎকারের শব্দ শোনা যায় সঙ্গে সঙ্গে কার্তিক গাড়িতে আসে এবং গীতাকে বলে প্রকাশ তার সঙ্গে কিছু করেছে কিনা কিন্তু গীতা কিছুই বলে না তখন প্রকাশের যে জুনিয়র ছিল সে প্রকাশকে বলে আমি চলে যাচ্ছি আমি এখানে থাকতে পারবো না এরপর কার্তিক প্রকাশকে বলে সে যেন এখন তাদেরকে যেতে দেয় কিন্তু প্রকাশ বলে আরেকটু পরে সে তাদেরকে যেতে দেবে এ বলে সে কার্তিককে নিয়ে একটা দোকানে যায় এবং সেখান থেকে কিছু খাবার কিনে আনে এরপর সে গাড়িতে বসে সেই খাবারগুলো খেতে থাকে তখন কার্তিক বলে এবার যেন সে তাদেরকে ছেড়ে দেয় তখন প্রকাশ বলে সে এখন একটা সিগারেট খাবে এবং সে খেয়ে সেখান থেকে চলে যাবে এরপর খাওয়া শেষ হলে সে কার্তিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেয় এবং তাদেরকে অবশেষে ছেড়ে দেয় এবং কার্তিকরা সেখান থেকে চলে আসে এবং দেখা যায় কার্তিক এবং গীতা কেউ কারোর সঙ্গে কথা বলে বলে না এবং কার্তিকও বুঝতে পারছে না গাড়ির মধ্যে প্রকাশ গীতার সঙ্গে কি করেছিল এরপর কার্তিক গীতাকে তার বাড়িতে পৌঁছে দেয় সেখানে কার্তিক গীতাকে বলে প্রকাশ তার সঙ্গে কি করেছিল গাড়ির মধ্যে তখন গীতা রাগ করে বলে এতক্ষণে তোমার আমার কথা মনে হলো আর তুমি আমাকে বলছো সে আমার সঙ্গে কি করেছে কাল রাতে তো তুমি ভয়ে কিছুই বললে না এটা বলে গীতা সেখান থেকে রাগ করে চলে যায় এবং বাড়িতে ফিরে কার্তিক শুধু সেই রাতের কথাই ভাবছিল এবং মনে মনে ভাবছিল সে কি সত্যি প্রকাশকে থেকে ভয় পেয়েছিল এবং গীতার রক্ষা করতে পারেনি এই সবকিছু নিয়ে সে অনেকটা ডিপ্রেস হয়ে পড়ে এবং সে বুঝতেই পারে না কার রাতে গীতার সঙ্গে গাড়ির মধ্যে কি করেছিল আর তখনই সে ঠিক করে নেয় এবার সে প্রতিশোধ নেবে যার জন্য এর পরের দিনই সে তাদেরকে যে জায়গায় আটকানো হয়েছিল সেখানে যায় এবং সেখানে গিয়ে সে অবাক হয়ে যায় এবং আমরা অবাক হয়ে যায় কারণ প্রকাশ কোনো পুলিশ অফিসার ছিল না সে একজন হসপিটালের অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল এবং সে মিথ্যা বলে কার্তিককে ভয় দেখিয়েছিল আসলে প্রকাশ মাঝে মধ্যে এরকমটা করতো অন্য অন্য ছেলে মেয়েদের সঙ্গে যারা কিনা এভাবে আলাদা করে দেখা করত এরপর কার্তিক প্রকাশকে ফলো করতে থাকে এক পর্যায়ে প্রকাশ কার্তিককে দেখতে পায় এবং প্রকাশের কাছে আসে এবং কার্তিককে বলে এটা আমার এলাকায় এখানে আমার অনেক বন্ধু আছে তুমি যদি এখানে কোনো সমস্যা করো তাহলে বুঝতেই পারছো তোমার কি হবে এরপর সে আবারও তার বন্ধুর কাছে যায় এরপর কার্তিক যখন সেখান থেকে চলে আসছিল তখন সে প্রকাশের সেই জুনিয়র অফিসারকে দেখতে পায় যে আর কেউ নয় একজন দর্জি ছিল যাকে দেখে কার্তিক অবাক হয়ে যায় এরপর সে লোকটার কাছে যায় এবং তাকে ভয় দেখিয়ে বলে এবং তাকে ভয় দেখিয়ে বলে প্রকাশের ঠিকানা কোথায় সে যেন তাকে সবকিছু খুলে বলে এরপর সে প্রকাশের বাড়িতে যায় সেখানে প্রকাশের ওয়াইফ সুনিতা দরজা খোলে তখন কার্তিক বলে সে প্রকাশের বন্ধু এবং তার সঙ্গে সে দেখা করতে এসেছে তখন সুনিতা বলে প্রকাশ বাইরে গেছে কিছুক্ষণ পরেই চলে আসবে এরপর সে কার্তিককে ভিতরে নিয়ে যায় এরপর কার্তিক ঘরে বসেছিল এবং সুনিতা তার জন্য জন্য তখন কার্তিক একটা ঘরে মেয়েকে দেখতে পায় যে কিনা প্রকাশের মেয়ে ছিল কার্তিক তাকে তার কাছে এবং তার জন্য চা নিয়ে আসে আর কার্তিক যখন সেই চাটা নিতেই যাবে তখন সে চাটা নিচে পড়ে যায় তখন কার্তিক সেগুলো পরিষ্কার করতে চায় এবং তার হাতটা একটু কেটে যায় এরপর থেকে সে সুনিতার সঙ্গে একটু অদ্ভুত ব্যবহার করতে শুরু করে যেটা সুনিতা বুঝতে পারে যার জন্য সে তার ঘরে গিয়ে তার ফোনটা খুঁজতে থাকে যাতে করে সে প্রকাশকে কল করতে পারে কিন্তু সে তার ফোন কোথাও খুঁজে পাচ্ছিল না এবং সে বুঝতে পারে কার্তিকই হয়তো বা তার ফোনটা লুকিয়ে রেখেছে তখন সে কার্তিকের কাছে যায় এবং বলে সে কি তার ফোন লুকিয়ে রেখেছে কিনা তখন কার্তিক বলে সে কেন তার ফোন লুকিয়ে রাখবে তখন সুনিতা বলে তুমি এখান থেকে চলে যাও প্রকাশ আসলে আমি তোমাকে তার সঙ্গে কথা বলিয়ে দেবো এবং সেটা বলে সে তাকে ঘর থেকে বাইরে বের করে দিতে চায় আর তখনই দেখা যায় প্রকাশ সেখানে চলে আসে তখন শুনিতা বলে এই ছেলেটা কে এবং সে কেন তোমার কাছে এসেছে তখন কার্তিক বলে কি হলো চুপ করে আসেন কেন বলুন আমি কে এবং কেনই বা আপনার কাছে এসেছি কিন্তু প্রকাশ কিছুই বলে না সে শুধু কার্তিককে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে এক পর্যায়ে সে কার্তিককে মারতে চায় কিন্তু সুনিতা তাকে আটকায় এবং বলে কে ছেলেটা তোমার সঙ্গে কেন দেখা করতে এসেছে কিন্তু প্রকাশ কিছুই বলে না এবং সে কার্তিককে মেরে বাড়ি থেকে বের করে দিতে চায় এবং কার্তিকও এক পর্যায়ে সেখান থেকে চলেই যাবে তখনই দেখা যায় রাস্তায় অনেকগুলো লোক একটা অনুষ্ঠানে যাচ্ছে এটা দেখে কার্তিক আবারও ঘরে আসে এবং বলে সে প্রকাশের সঙ্গে কিছুক্ষণ কথা বলে চলে যাবে কিন্তু প্রকাশ তাকে আবারও মারতে থাকে এজন্য কার্তিক প্রকাশকে একটা কিছু দিয়ে মাথায় মারে তখন সুনিতা তাকে আটকাতে এলে সে সুনিতাকেও ধাক্কা মেরে ফেলে দেয় এরপর প্রকাশকে মারতেই থাকে তখন সুনিতা চিল্লাতে থাকে এবং সাহায্য চাই বাইরে থেকে কিন্তু বাইরে অনুষ্ঠান হওয়ার জন্য কেউ কিছু শুনতে পারছিল না এটা দেখে কার্তিক ঘরে দরজা লাগিয়ে দেয় এবং প্রকাশের মেয়েকে আটকে প্রকাশকে ভয় দেখাতে থাকে তখন প্রকাশ বলে তুমি আমার কাছ থেকে বাঁচতে পারবে না তোমাকে আর সেই মেয়েটাকে আমি শেষ করে দেব মেয়ের কথা শুনে সুনিতা প্রকাশকে বলতে থাকে কোন মেয়ের কথা বলছো তুমি আর এই ছেলেটাই কে তুমি কেন তাকে এইসব কিছু বলছো তখনই দেখা যায় বাইরে প্রকাশের বন্ধুরা এসেছে এবং তারা দেখে প্রকাশের ভরে দরজা বন্ধ এবং তারা মনে করে প্রকাশ হয়তো বা ঘরে নেই আর তখনই প্রকাশ প্রকাশের বন্ধু তার অন্য এক বন্ধুকে বলে কাল রাতে তারা কি কি করেছিল তখন তাদের মধ্যে এক বন্ধু বলে প্রকাশ এই সবকিছু কেন করে সে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাদের সঙ্গে রাত কাটায় আর এসব কথা প্রকাশের স্ত্রী সুনিতা ঘরের মধ্যে থেকে শুনতে পাচ্ছিল এরপর প্রকাশের বন্ধুরা সেখানে আরো কিছু কথা বলে সেখান থেকে চলে যায় তখন সুনিতা বলে তুমি কাল রাতে কি করেছিলে এবং এই ছেলেটা কেন এখানে এসেছে এখন তো তুমি অনেক কিছু করেছো এখন তুমি এখান থেকে চলে যাও তখন কার্তিক বলে সে এখন এখান থেকে যেতে পারবে না তাকে সবকিছু কিছু স্বীকার করে নিতে হবে সুনিতা অনেক বলার পরও প্রকাশ কিছুই বলতে চায় না তখন সে কার্তিকের কাছে গিয়ে বসে এবং কার্তিক তাকে জড়িয়ে ধরে এবং কিস করতে যায় তখন প্রকাশ তাকে আটকায় তখন কার্তিক বলে সেদিন রাতে গীতার সঙ্গে কি করেছিল গাড়ির মধ্যে যতক্ষণ না তুমি বলছো ততক্ষণ আমি এখান থেকে যাব না তখন বাধ্য হয়ে প্রকাশ সত্যটা বলে এবং এর পরের সিনে দেখা যায় কার্তিক প্রকাশদের ঘর থেকে বেরিয়ে আসে এবং কার্তিককে দেখে অনেক খুশি মনে হচ্ছিল অন্যদিকে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় সুনিতা প্রকাশের সঙ্গে ঝগড়া করছিল এবং এর সিনে আমরা দেখতে পাই সেদিন রাতে প্রকাশ যখন গাড়ির মধ্যে গীতার কাছাকাছি যেতে চেয়েছিল তখন গীতা তাকে একটা থাপ্পড় মারে আর এই শব্দটা শুনেই কার্তিক সেখানে চলে এসেছিল মানে সেখানে তাদের মধ্যে কিছুই হয়নি আর এই কথাটা শুনে কার্তিক অনেক খুশি হয়েছিল এরপর সে গীতাকে কল করে এবং বলে সে তার সঙ্গে দেখা করতে চায় এবং এর পরের দিন তারা গাড়িতে আসে এখন তুমি আমার থেকে কি জানতে চাও। তখন কার্তিক গাড়ি থেকে বের হয়ে। গাড়ির ডিকি থেকে প্রকাশের জুনিয়ার সেই অফিসারকে বের করে মানে যে দর্জি ছিল আর কি কার্তিক গীতাকে বোঝাতে পারে সে তাদের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিয়েছে এরপর তারা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন গীতা বলে সেদিন গাড়িতে যা হয়েছিল সেটা জানতে চাইবে না তখন কার্তিক বলে সে সবকিছু জেনে গেছে তখন গীতা বলে দিন যদি গাড়ির মধ্যে আমার সঙ্গে সত্যি সত্যি প্রকাশ করতো তাহলে তুমি কি করতে তুমি কি আমাকে বিয়ে করতে তখন কার্তিক ভাবতে থাকে এবং কিছুক্ষণ পরে বলে এই সব কথা হয়ে গেছে হয়ে এখন আমরা নতুন করে নিজেদের শুরু করব। মানে প্রকাশ উত্তর দিতে দিতে চায়। সেটাকে এবং সেটা বুঝতে পারে। এরপর কার্তিক যখন গীতাকে বিয়ে করার জন্য প্রপোজ করে তখন গীতা তাকে রিজেক্ট করে দেয় কারণ সে বুঝতে পেরেছিল সেদিন রাতে যদি তার সঙ্গে কিছু হতো তাহলে কার্তিক তাকে হয়তো বা বিয়ে করতো না এর মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো আজকের মুভি এক্সপ্লেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো